চাকা বাইন্ধা গেছে আর এমন কালো হয়েছে ভিতরে জমা, ওই যে গাড়ি ফালাই রাখি চালাই না ভিতরে জমা। আর আমি তো গিয়ার চেঞ্জ করছি, বোধ হয় মোবিল চেঞ্জ করছি, বোধ হয় 2 বছর হয়ে গেছে, আমার তো খেলে নেই। এই কারণে গাড়ির যত সব ডিস্টার্ব হয়েছে। গাড়ির ইঞ্জিনের সাউন্ড বুঝিয়ে না যে কত কতটা ঠিক হয়েছে, নতুন গাড়ির ইঞ্জিনের চেয়ে আরও সাউন্ড স্মুথ হয়ে গেছে। জাপানি গাড়ির কারণে কিন্তু এটা হয়েছে, নতুবা কিন্তু এটা হতো না। আর গাড়ি তো আমার 2 বছর আগে মোবিল চেঞ্জ করেছে, আমার তো খেয়ালে নেই, মোবিল জমতে জমতে গাড়ি একবারে বাদ হয়ে গেছিল। আবার ও দীপঙ্কর, ছেলেটার নাম দীপঙ্কর, বন্ধুরা বললো তো স্যার কি অবস্থা গাড়ি, আমি বললাম হ্যাঁ ভালো আছে, বললো তো 5 বছর লেগে করে দিলাম, 5 বছর আর কোনো ইঞ্জিনে হাত দেওয়া রাখে। একমাত্র সহজ লোক, শুধু প্ল্যানটা থাকলে আর জায়গার জায়গা থাকলে হয়ে গেল। আগে জায়গা কি করা মর্গেজ করে দেওয়া লাগবে, আগে তো এটা এটুকু করলে হতো, এখন আবার একটু করা হয়ে গেছে। কারণ হোম লোন পাবলিকে যে পরিমাণ নিছে, হ্যাঁ হ্যাঁ, হোম লোন নিয়ে ব্যাংক খালি করে দিচ্ছে, এই জন্য এখন একটু করা হয়েছে যে হোম লোনের পাশাপাশি একটা বিজনেস থাকতে হবে তার। ও কারণ অনেকে বিজনেস, হ্যাঁ অনেকে বাসা ভাড়া দিয়ে টাকাটা রিকভারি হয় না, বিজনেস ফেরা দেয় কোয়া, মানে আর্থিক অবস্থাটা দেয় প্রতি মাসে মাসে ক্লিয়ার রাখতে পারবে কিনা বাসা ভাড়া যদি নাও থাকে। হ্যাঁ না, অনেক সময় বাসা ভাড়া আটকে যায় না, বাসা ভাড়া পায় না, পায় না, ইউজ চলতে কীভাবে। ব্যাটারি বিজনেস করে বাইসটা এই যে এত বয়স কিন্তু একেবারে কম।
এটা সবচেয়ে ফার্স্ট।